ফল প্রকাশ হয়ে গিয়েছে মাধ্যমিকের এবং এবছর পাশের হার 86%। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে পড়ুয়ারা পাশ করে তাদের বাবা মার নাম উজ্জ্বল করেছে। কিন্তু ভাবুন তো, যাদের জন্ম ফুটপাতে, যারা ফুটপাথ বাসী, যাদের মাথার উপরে নেই কোনো ছাদ বা নেই চার দেওয়াল, যাতে নুন আনতে পান্তা ফুরোয়, দুবেলা যারা ঠিক মতন খেতে পায় না, তাদের কি ইচ্ছা করে না যে তারাও মাধ্যমিক দেবে বা তারাও পাশ করে বাকিদের মতন এই যে মাধ্যমিক পাশের আনন্দ, সেই আনন্দতে নিজেদেরকে মাতিয়ে তুলবে? আজকে আমার সঙ্গে রয়েছে আজকাল ডট ইন এ এমনই একজন, যার জন্ম ফুটপাতে, দক্ষিণ কলকাতার সাদান এভিনিউয়ের ফুটপাতেই জন্ম, প্রিয়া প্রামাণিকের। এবং এই ফুটপাতে জন্মানোর পর বিভিন্ন দোকানে তাকে কিন্তু কাজ করতে দেয়া, সে কাজ করা শুরু করে, তার বাবা মা তাকে জোর করে কাজে ঢুকিয়ে দেয়, যাকে আমরা বলে থাকি শিশুশ্রম। তারপরেও একাধিক বাধা বিপত্তি পেরিয়ে আজ মাধ্যমিক পাশ করে বাকিদের মতনই কিন্তু নিজের বাবা মার নাম উজ্জ্বল করেছে প্রিয়া প্রামাণিক। আমি প্রিয়ার সঙ্গে কথা বললো তার যে এই যে যাত্রা, এই যে জার্নি, এই জার্নির ব্যাপারে কিন্তু আমি প্রিয়ার সঙ্গে একবার কথা বলবো। প্রিয়া, প্রথমত তোমাকে শুভেচ্ছা। থ্যাংক ইউ। তুমি আমাকে বলো, এই যে তোমার যাত্রা, ফুটপাতে জন্ম, ফুটপাত থেকে পড়াশোনা করা এবং মাধ্যমিক পাশ করা, পুরো যাত্রাটা যদি একবার বলো। আমি প্রথমত, আমি ফুটপাতেই থাকি, এখনো থাকি। আমার পড়ার কোনো ইচ্ছা, বাবা মার ইচ্ছা ছিল না, আমি এখানেই থাকতাম, কিন্তু পড়ার ইচ্ছা ছিল। আমাকে পড়াতো না বাবা মারা, স্কুলে ভর্তি করেনি, আমাকে কাজে এমনি ঢুকিয়ে দিয়েছিল যাতে হোটেলে কাজ করতে হতো। কিন্তু আমার হবি ছিল ড্রয়িং। আমি খাতা বই কিছু ছিল না, আমি চক নিয়ে, কয়লা নিয়ে রাস্তার মধ্যে আঁকতাম। তখন আমি ভাবতাম যে কত লোক বই নিয়ে পড়তে পড়তে যেত, আমারও খুব ভালো লাগছে যদি আমিও পড়তে পারতাম, কিন্তু বাবা মারা কখনো ভর্তি করেনি। তখন মিত্রবিতা ম্যামের সাথে আমার দেখা হয়েছিল, তখন উনি খাবার নিয়ে আমাদেরকে খাবার দিতে এসেছিল। এবার আমরা খাবার নিই, তখন ম্যাম আমাদেরকে বলে যে তোমরা কি স্কুলে পড়ো? আমি বললাম না, আমি স্কুলে পড়ি না, বাবা মা ভর্তি করেনি, বা আমার আর্থিক সমস্যা ছিল। তখন ম্যাম বললো, আমি যদি তোমাকে স্কুলে ভর্তি করাই, তুমি কি স্কুলে পড়বে? আমি তখন বলেছিলাম হ্যাঁ, আমি স্কুলে পড়বো। তখন ম্যাম আমাকে স্কুলে ভর্তি করাই, তখন আমি ক্লাস এইটে পড়তাম, ভর্তি করেছিল ক্লাস এইটে। পড়তে পড়তে তখন আমার চলে এসে দুটো বছর কেটে গেল, তখন ক্লাস টেন হয়ে গেছে। এবার আমার পড়ার অনেক চাপ, ম্যামকে বলেছিলাম একটা টিউশন রাখতে, টিউশনও রেখেছিল। কিন্তু বাবা এত মদকে ঝগড়া করে মায়ের সাথে, কখন আমি আসতেই পারতাম না টিউশনে। তখন আমি ম্যামদেরকে জানাই যে আমি কিন্তু আসতে পারি না। ম্যাম তখন বললো ঠিক আছে। আমি ম্যাম রোজ আমাকে নিয়ে আসতো ওই ফুটপাতে, খোলা আকাশের নিচে পড়তাম। রামধনুর যে কটা ম্যাম আছে, দিদি আছে, দাদারা, তারা সবাই আমাকে পড়ার সাহায্য করেছিল। আজ আমি ওদের জন্য আমি মাধ্যমিক পাশ করতে পেরেছি। যেমনটা তুমি আমাকে আগে বলছিলে যে তোমাকে বিয়ে দিয়ে দেওয়ার কথা বলেছিল বাড়ি থেকে, তোমাকে জোর করেছিল বিয়ে করে ফেলার জন্য, সেই বিষয়ে যদি তুমি বলো। মা বলেছিল যে পড়াশোনা করে কি লাভ, সেই তো মেয়েদেরকে এই বিয়ে করতে হয়, একদিন খুনতি নাড়তে হয়। তখন আমি বলেছিলাম যে সবাই তো সবার মতন হয় না, আমার ইচ্ছা আছে আমি পড়াশোনা করব। আর বিয়েই যে মেয়েদের জীবনের শেষ ইচ্ছা, সেটা কখনো হয় না। আমি আমার ইচ্ছা হলো আমি বিয়ে করব না, এখন আমি পড়ব। তোমার হবিস কি আর পরবর্তী তুমি কি করতে চাও? আমার হবি হলো ড্রয়িং, আর আমার পরবর্তী ইচ্ছা হলো আমিও একদিন বড় মানুষ হব, মানুষের সাথে, মানুষের পাশে কাজ করব। 11 12 কি নিয়ে পড়াশোনা করতে চাইছো? আর্টস নিয়ে। এবং আর্টস নিয়ে পড়াশোনা করার পর মানুষের হয়ে কাজ করতে চাইছো? হুম। আর ওই আর্টের কথা বলা, এই যে ফুটপাতে পড়া, বৃষ্টি বা রোদ সবকিছু উপেক্ষা করে সেই দিকে কিভাবে দেখতে? সেই দিকটা ম্যানেজ করে নিতাম, যে বৃষ্টি হলে এরকম কোনো বাড়ির তলায় বারান্দার নিচে পড়তাম, এইভাবে আমাদের দিন চলে যেত। প্রিয়া যেমনটা জানাচ্ছে যে আগামীতে 11 এবং 12 এ আর্টস নিয়ে সে পড়াশোনা করবে, এবং সেও বাকি মানুষের মতো মানুষ হয়ে যারা গরিব দুস্থ তাদের পাশে থেকে তাদেরকে সাহায্য করবে, ঠিক যেমনটা মিত্রবৃন্দা এবং রামধনু ফাউন্ডেশন তাকে করে আজ তাকে মাধ্যমিকে যে প্রথম যে ধাপ, সেই ধাপ উচ্চাতে সাহায্য করেছে, সেও কিন্তু ঠিক তাদের মতনই তাদের সঙ্গে থেকে বাকি মানুষদের পাশে থাকারই বার্তা দিচ্ছে। আজকাল ডট ইন এর জন্য তীর্থঙ্কর দাস।